আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেস্ট নমিনেটিং কন্ট্রাক্ট বক্স নিয়ে। আপনারা যদি খেয়াল করেন, তিনটা বক্স আসছে, একটা হচ্ছে সুপার লিগ, আরেকটা হচ্ছে জাপান লিগ, আরেকটা হচ্ছে স্পিড স্টারস, যে বক্সটা আমাদের সবার কেন্দ্রবিন্দুতে। অ্যান্ড অবভিয়াসলি এই বক্সের বেস্ট প্লেয়ার হচ্ছে রুদিগার, বাট ওকে আপনারা নেবেন না যদি আপনাদের কাছে এই কার্ডটা থেকে থাকে। কোন কার্ডটা চলুন আপনাদেরকে দেখাই। আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু রুদিগারের আরেকটা কার্ড আছে। আমি আশা করব এই কার্ডটা আপনাদের অনেকের কাছেই আছে, কারণ এই কার্ডটাও কিন্তু নমিনেটিং কন্ট্রাক্ট বক্সেই এসেছিল। এবং আপনারা যদি খেয়াল করেন, এই কার্ডটাকে আমি 524 ম্যাচ খেলাইছি, অর্থাৎ এই রুদিগার সম্পর্কে কিন্তু আমার ভালো ধারণা আছে। অ্যান্ড ওই রুদিগার মানে আজকে নতুন করে যে রুদিগার আসছে, এবং এটা এই দুইটার মধ্যে কিন্তু আহামরি কোনো ডিফারেন্স নেই, দুইটাই নমিনেটিং কন্ট্রাক্ট বক্সের প্লেয়ার এবং খুবই ভালো প্লেয়ার। সো এই কার্ডটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি ওটাকে স্কিপ করেন। ওকে, এখন আপনি বলবেন ভাই আমি যদি ওটাকে স্কিপ করি, এখন আমার কাছে একটাই নমিনেটিং কন্ট্রাক্ট টোকেন আছে, তাইলে আমি কি করব? তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনার নমিনেটিং কন্ট্রাক্টের মেয়াদ কতদিন আছে। যেমন আমারটার মেয়াদ আছে 6 মাস পর্যন্ত, আপনারটারও যদি এমন থাকে তাহলে আপনি এই বক্সটাকে স্কিপ করেন, কারণ 26 দিন পর নতুন আরেকটা বক্স আসবে, হতে পারে সেখানে আপনার পছন্দের প্লেয়ার থাকতে পারে। আর যদি মনে করেন যে না, আপনার কাছে নমিনেটিং কন্ট্রাক্টের মেয়াদ থাকবে না এবং আপনার রুদিগারেরও প্রয়োজন নেই, তাহলে আপনি ওকে নিয়ে নেন। এই গোলকিপারটা ভালো, অ্যাটাকিং গোলকিপার, এবং ওর মধ্যে যথেষ্ট ভালো স্কিল এবং স্ট্যাটাস দেওয়া আছে। ওকে, এছাড়া এই বক্সের অন্যান্য প্লেয়ারগুলো ভালো না তেমন একটা। ওকে, বর্তমানে যেখানে 100 রেটিং, 101 রেটিং সহ আপনারা প্লেয়ার নিয়ে খেলতেছেন, সেখানে এখানে বেজ 78, বেজ 80, আসলে এসব প্লেয়ার দিয়ে খুব একটা কিছু হবে না। তবে হ্যাঁ, আপনি যদি একদম স্ট্যাটাস খেয়াল করেন, তারপরে হচ্ছে গিয়া স্কিলস খেয়াল করেন, কিছু তো ভালো আছে, বাট আহামরি ভালো না। এই বক্সের এই দুইটা প্লেয়ারই ভালো, নিলে এখান থেকে নেবেন অথবা স্কিপ করবেন। ওকে, আর আপনাদের ম্যাচ পাসের কী অবস্থা সেটা একটু আমাকে জানায়েন। যেমন আমার ম্যাচ পাসের যে অবস্থা সেটা হচ্ছে 250 কয়েন, কারণ হচ্ছে আমি এটা একবার পারচেস করছিলাম, পারচেস করার কারণে এখন আমি 50% পাওয়ার পর 250 হয়েছে। যদি আপনি ম্যাচ পাস আসার পর থেকে কোনো দিন পারচেস না করে থাকেন তাহলে এটা কিন্তু আরও কমে পাবেন। যাই হোক, এবার কিন্তু 500তে মানে 250তে আপনি যদি এটাকে আনলক করেন, একটা ভালো সেন্টার ব্যাক তো পাবেনই, এটা কিন্তু 100 যাবে, এই সালিভা কিন্তু 100 যাবে এবং বিল্ড আপ প্লেয়ার। একই সাথে আপনি কিন্তু আরও কত কয়েন ব্যাক পাবেন, 50, তারপর হচ্ছে 100, 150, 200, অর্থাৎ আপনি যদি 250 দিয়ে আনলক করেন, একটা 100 রেটেড প্লেয়ার তো পাবেনই, আরও 200 কিন্তু আপনি ব্যাক পাবেন, মানে আপনি 50 কয়েনে এই প্লেয়ারটাকে পাচ্ছেন, সেই সাথে প্রায় 2টা 5-star টোকেন পাচ্ছেন, সেই সাথে স্কিল ট্রেনিং প্রোগ্রাম তো আছেই। সো আপনারা যারা আনলক করতে চান, আপনারা কিন্তু এই ভ্যালুটাকে আনলক করতে পারেন। এই হাইলাইট মানে প্রিমিয়ামে যে প্লেয়ারটা আছে ওর থেকে এই ভ্যালুর কার্ডটা ভালো। সো আপনারা যদি আনলক করেন তাহলে ভ্যালুটাকে আনলক করতে পারেন, করে এই প্লেয়ারটাকে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।